Assalamualaikum. Amira baik ke balas ini. Tuh yang itu balas sih. Tar hari aja lo syukur baik. Amir bayar lagi aja yang itu ya teh gelam. Ushut kinte gelam, ushut kinte zai. Ikut tuh tak kena kata kelam, sobzi sobzi kinlam. Ikut tuh tak kena kata kelam aja. Eze san, ushut tergati. Eh, paket ushut kinci. Kiki kau dah temni? Hah? Hah? Aje, kau tu ushut khai, ushut tergati kini loh esi. Apa tiki shopping kau korang cakap? Kau hasil tengah ushut kinci. Matu 3000. Eh, lo ushut tergati, poti masih ushut tak khai. Tar pada kisah ushut kinci tu kisah tak kah shopzi pasang doh esi. Kah shopzi ni aja. Kau kau betam kau masih budi ni. Hello, Pulkopi. Yaiti Rishtiani se. Tar pere dunya hata, deshi dunya hata. Rehana khalao te kum kare? Tar pere begun, shim. Lebu. Lebu beshi ni ne, karan lebu shifit di ne oto. Hai apu. Lebu khano e na. Yes, tomato. Tar hari anjam tomato, tomato bila ono e kati e. Iguna agar kari e tomato. Hey, ammu, Pulkopi ta to fresh ane hato. Beshi ane, na freshi e se. Itu dark dark. Tar hari aku yang lem. Tar pada baca gula ye je, yang ni ye si. Piara. Piara lo ye si. Thai piara. Kata kau ikut bulat Thai piara. Kau apa? Jauh kerjui ni asyik. Thai piara tu panca panca. Nisti oi bo. Ikut kuna he piara ay besi na. Bala bala piara anci. Ek kali buat tak bu kai tu nun di muris di. Ane kai ni baca je. Ki lomba lomba bolin. Mato bul bolin. Mato piara maris. Ikut nama bulat Thai piara. अब ये पैकेट रोज़ दोनों से ना है तो पैकेट खोलना है कौतुस साला पैकेट रोज़ दोनों ही से कौतुस ग्राम उमा की जुड़ी रो अब नहीं किया कॉलेज जुड़िया ना बड़ा देखे जुड़िया ना बड़ो जुड़िया ना जुड़िया से ना रो ए ये लो प्यारा ते हर हर आप की किल्ला माया बोले केक बनाए बो ए Aste 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 aste
ওষুধ কিনতে দেখছিস নি কত ওষুধ কিনিল এসে
Ayon, pak dorosol ya isi, ada aneh sih, manajer di Shybridi. Itu nih ya kari bosun dera pas paket lo ya isi. Anak bosai kese lo ya tay gunde. Eh lo agusta, kame shes nai, kame gin kori tori shes kori gunen. Ya lo nih rajin gun. Eh gunen lo gato masih aneh sih lo, gato masih ifeda aneh sih lo, masih masih ada change kori. Ani bot day kayari. এই মাসে আটা খেলে তবে বেশিরভাগই বসুন্ধরা আটা খায় এই জন্য হলো এক মাসে ডিসেম্বর মাসের আটা ও না এই আটা কিন্তু গোসা খাইতেছি কেন বাবা মানি রে ও না এই হুলু পুরো কিন্তু ডালি খাইলাইও ডালি খাইলারি কিন মাছগু মাছ সংসারে কাম করতে করতে শেষ বলে দিলে মত তার হলো কয় কি কাম করো ঘরে কাম আসেনি এই হলো অবস্থা অনেক এনাই মুলি কই গুন ডালি লই হাঁডি হেলে বেগিনন মাছ গুন মাছ ইতাজি এররে রাইন গুন বুঝিনি এই সব অবস্থা ইলার কামের হালচাল বেন মিলি হঠাৎ তো নুডলে নাস্তা নাস্তা করে গান্দা হে তাই নান্দা বাড়া জোগার কইতেছি তো আজকে রাইন গুন সই দি তার হলে ফুলকপি দি রুই মাছ দি রাইন গুন বাবরে এটা আকাশে যে বালা লাগে শীতের দিনে লে সই দি রুই দি ফুলকপি দি রুই মাছ দি রাইলে কিন্তু বড় হওয়াত লাগে এই যে রুই মাছ ভিজে লইছি না রুই মাছ দি সই দি তারপরে ফুলকপি দি রাইন গুন আর আম্মু বাকারখানি আমসা যে সে তো ইচ্ছা মতো নুন দিছে তুই আমার বিদ্যুতি কথা কস কি তুই কি না সানি হারা দিনে খা কির বার কত কি না সানি খা তার আর ওই গুলো এল কি দে লাগে আজ এর কথা গজর কে গজর কে মানে এই অবস্থা অন্তলা বেকিং গোসা হালাই তো ঠিক আছে মাগু মা তাই হলো হলো কয় কেজি বাবু উঠে তাহলে নাই দুনিয়া রোজন আতা অন্তা মাছের বাজার করি ন কোন রকম ওই তাইলে হাইলা হাড়ি কিন আইলাই মাছ লই পাতের মার গালি লাইছি তো নান্দা বইয়ে দিউ তারপরে যে রুই মাছের সব সময় এমনি করি অলি দি নুন দি ভালো করে কসলাই তারপরে দুই হেলাই অনেক মাছ দিন দিয়ে দুই হেলাই কসলে হেলাইছি তখন ডাকি গিয়ে এমনি করি আরন মাছ দো হয়ে গেছে অলি দি নুন দি মাছের ভালো করে কসলে দুই হেলাইছি এর মধ্যে ধুইলে মাছ পুরা পরিষ্কার হয়ে যায় কোনো গন্ধ টন্ধ কিছু থাকে না এই যে কি সুন্দর হয় দেখছেন নি মাছ গিন অনেকে সই দিয়ে সইও দুই হেলাইছি সই দি এই রুই মাছ দি রাইন গুম ধেয়ারে ওই যে সই বাজি করি গুম এলাই আবার এই গিনতে কুচি করি রাখছি ব্যানে বাজতে বাজতে অনেক দেরি হয়ে যায় এলাই অন কুচি কুচি করি লইছি লই অনেক গিনতে বাজগু তাই রান্দা সরাই দি হাইলারে হুরা গরম হানি দিয়ে কারি হিদ্ধ করি লইছি তরকারি নান্দাল্লাই তারে বেগিন রেডি করি টরি লই লই হেয়ার তরকারি বইয়ে এর মা তরকারি বইয়ে অনেক শান্তি লাগে এই হইল অবস্থা জোগাড় থাকলে কেন রান্দা হয়ে যায় কি করবো তাই তো তাহলে অনেক অবস্থা আমার মনটা খুব খারাপ আহারে আর একটা প্রতিবেশী ভাই বুঝলি হে গেছিল কুমিল্লা বিয়ে খাইতেও দাম লইছিল কাশপুর ব্রিজের কাছে যাই এমন জোরে গাড়ি বাড়ি খাইছে বাসে এমন জোরে বাড়ি দিছে লগে লগে জাগায় মরি গেছে বাস হলে ধরলো থাকে না আমার কথা নিয়ে এটা এমন বিগেল লগে পড়ে ন আরে সাগর মরে গেছে সাগরের একটা মাত্র মাইনি আছে এগারো বছর বয়স আজ আর মনটা
খুবই খারাপ এইধারে ওই নিয়ন্ত্রণ লাশ লই আইছে আহারে মেয়ের মেয়েগা আমার মেয়ের স্কুলে পড়ে আর লগে বাড়ির লগে একটা মানে যাওয়া আসা নাই কিন্তু স্কুলে গেলে দেয়া সাক্ষাৎ হওয়ার কথা মেয়েটা ফাইভে পড়ে সাবন্তী ফাইভে পড়ে এইধারে এই বাচ্চাগা আরে এইগের কান্না দিয়ে কোন জায়গা হারিয়ে গেছে বাপের লাই এল অবস্থা যেন মন্দির খুবই খারাপ বাবির বিয়া করছে যাই হোক হারে আর কি হইব ওই পোস্টমর্টম টর্টম ইন কিছু করে না শুক্রবারে তারপরে কবর দিছে শুক্রবার দিন জুমার নামাজের পরে এলো এখন মনটা খুব খারাপ কেমন আমার কাছে অস্থির অস্থির লাগছে আমরা কিন্তু রাতের বেলা দেখছিলাম না একদম হসন্দ নেই আজকাল মনটা অস্থি আর কেউ মরি গেলে সেদিন আর মনটা যেই মর কার এলাকাতে যেই মরে আর কেমন জানি মনে আর নিজের কেউ মরি গেছে পরিচিত অপরিচিত মরলে এরকম করে আমার হারাটা দিন আমারটা খারাপ যায় এই দুই তিন দিন হয়েছিল তার মনে হচ্ছে যে না কিলে মরল কি হইলো আহারে দেখলাম কাইলো অথচ সাগর রে আমি তার আগের দিন দেখছি রাতে দেখছি না রাত দেখছি সাগর রে আর সাগর পরের দিনই মরে গেল চালাক চটিল ছিল সাগর বিদ্যুৎ অফিসে চাকরি করতো আমার তো মেয়েটার জন্য খারাপ লাগে ভালো একটা চাকরি করতো খুব চালু ছিল ছেলেটা আজ আর মনটা গেলে এত খারাপ লাগতেছে আর রান্না বাড়ায় মন বইতেছে না আর নাকি বাইসা কয় তুই এর করতেছে কি হ্যাঁ আর তো মনে তো যায় না কি করি মানে হইতেছে মুসলিম ডেকে কবরে কবর কবর দেওয়া হয়েছে আর এই হলো অবস্থা সাগর পছন্দ করে বিয়ে করছিল এই বাবিরে প্রেমের বিয়ে বুঝছেননি আর এ মনে হয় বারো বছর সন্তান করছে এই হলো অবস্থা মাইয়াকে একটা ভালো স্টুডেন্ট কলেজ আছে ছাত্রী এই সময়ে বাপ হারাইছে না অনেক ইত্যাদি আরে এই যে বাপ হারাইছে এত দুঃখ বাচ্চা মাইয়া কিছু বলতে হারে না মাইয়া পুরো ব্যাকের মতো রয়ে গেছে আরে আমার এর লগে একই স্কুলে চাকরি স্টুডেন্ট বালা স্টুডেন্ট এই মাইয়া এল অবস্থা বাপ যা মরে গেছে বাপ মা তাকে বুঝে যায় তো কথা কইতে কইতে আর যাই ইন্ডিয়ার মাছ কষানি হয়ে গিয়ে মাছ বাজি কম রাঁধি কারণ আর হাজবেন্ডের একটু সমস্যা আছে এল অবস্থা মাছ বাজি একটু তেলাক্ত খাওয়ায় কম খাওয়ায়
মাছ বাজতে তেল হাঁদাই যা ভিততে বাজি সময় সময় বাজি না যে তা না বাজিও মাঝে মাঝে দো পেঁয়াজ করি মাছ বাজি রাঁধি এই হল অবস্থা এমনি কষে মাছ বেশিরভাগই আর রাঁধায় ওমা ঢাকা শহরে অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমরা কয় আমরা তো কাঁচা মাছ খান আমরা বলে কাঁচা মাছ খাই কনসেন ইঞ্জি কাঁচা মাছ আমি কত সুন্দর করে মশলা হাতে দিয়ে এতক্ষণ তাই কষাইছি আর ঢাকা শহরে তো মানুষের কান্না করে এসে তো উম্মা কাঁচা মাছ খায় কাঁচা মাছ আঙ্গুর এসে খায় না ইগিন বলে কাঁচা মাছ কনসেন এনে বলে কষাইলে বলে এটা কাঁচা মাছ হ্যাঁ কাঁচা মাছ বলে রান্না তা আমরা কাঁচা মাছ খাই না তো রাঁধতে রাঁধতে এলো অবস্থা আমি 12:30 বাজে রান্না বইয়ে দিছি আজকে আমনেকে বাইসা বাসায় নাই আমনেকে বাইসা গেছে বেড়াইতো শুক্র শনিবার দুই দিন বন্ধ থাকে বন্ধ থাকলে শুক্রবার দিন ঘরে খায় শনিবার দিন এই মিহিমি ঘুরে বন্ধু বান্ধব আছে এই ঢাকাইয়া বন্ধু বান্ধব কত গুণ আছে বাপরে বাপ আমনে আমনেকে বাইসার বন্ধু বান্ধব মিলে সব কেল কেশিয়ান তো ওই ওই হিগুনের লগে একটু ঘুরে ঘিরে আর এই আমার লবণ চিনে না বুঝছেন মানে বাজি কিনে করে রেখুম কাইলে আপনাকে বাইসার অফিস আছে তাড়াহুড়া করে অফিসে চলে যায় অফিসে লবণ হয়েছে অন্ধনিয়া হাতে দিউম দি এই এখন ঠান্ডা হইলে বাজিতে অনেক হট ঠান্ডা হইলে নর্মাল ফ্রিজে রাই দিউম তার আরে বেনে গরম করে খাইবো আর অনেক তো বেশি গলাইতে না একটু হালকা আড়া কাঁচা থাকবো আবার সকালের গরমে এগিনেকারে বত্ত হয়ে যাবে বেশি নরম করলে এই হলো অবস্থা আর তো ওই রোশাবাই তো নাই সাহস যোগাইছি আর রোশাবাই রে কইলাম রোশাবাই আমি একটা চ্যানেল খুলবো রোশাবাই আরে খুলি হালা নাম নেই কোনো সমস্যা নাই আরে রোশাবাইয়ের ভিডিও সাই সাই সাহস আইসি রোশাবাই আর দেশে মাগো রোশাবাই এমন সুন্দর করে কথা কয় আর ঘরের মানুষে কথা কইতে সবুসা ঘরে আর দেশের ভাষা কেউ কথা কয় না আর নগো পাইয়া এই আঙ্গো দেশের ভাষা কথা কয় না আর নগো পাইয়া খাস শুদ্ধ কয় যাচ্ছি খাচ্ছি এইভাবে কথা বলে তো যাই হোক আর রোশাবাইর কথা শুনলে এত বালা লাগে রোশাবাই এদিন সানাসুরের কথা দিয়েছে এত বালা লাগছে রোশা কয় সানা চুর কই এরম কইলে বাপ রে বাপ মনা হুরা সানাসুর ওলা রোশা এই হাসো কেন এত বালা লাগছে রোশের ভিডিও আমার মুড়ির বত্তা আলুর বত্তা অত আহামরি কিছু বানায় না রয়েছে দেশের মানুষ মানে ঘরের মানুষ রোশের ভিডিও চাই তো এই রোশের তো না সাহস যোগাইছে খুলছি আনারা আরে সহযোগিতা করে গে আনারার ভিডিও দেখে আনারা যদি ভালো লাগে আর আসেন বাজি কি নো মোটামুটি প্রায় হয়ে গেছে কেন দৈন্যতা দিয়ে দিছি আনারগো বাইসা বেনে যে খাইব আনারগো বাইসা হারাম দৈন্যত দিতেন ভালো করে গরমও করতেন এনসিল আর একটু নরম করে ভালো করে দৈন্যতা দি কমপ্লিট করি রাই দিই যাতে এত গরম করে খাই অফিসে চলে যেতে পারে এখন নাই উডিনন স্কুল নাই কলেজ নাই ব্যাগ কিছু বন্ধ হয়ে এলে এনে দেরিতে উঠি আসতে দেরি উঠি রুটিও বানাই যায় আগের দিন আরে বৈশা ভাই কয় কি না ট্রুর করে আম্মু ওইটা আমি পারি না পরে দেখার পর আম্মু অনেকবার বললাম যেটা করে একটু ইয়ে আসতেছে কেন দেখো তো আম্মু এক কথা দিতে আর কথা বলতে বলো
আতর কারি প্রায় কষিয়েছি দেখুন একদম সুন্দর করে তরকারি দিয়ে ময় মশলার মধ্যে একটা কষালাইছি সই আর আলু এটা একটা জনপ্রিয় খাওয়া শীতের সময় এটা খুব টেস্ট লাগে খাইতে তো আমি অনেক এই সই দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া হাতা দিয়ে একটা রাইন্দু বালা করি লগে কি করছো জানি লগে আজকে কলিট ডেলের কলিট ডেল দেন বা রাইন্দু বাইদি কলিট ডেল দেন কুরপিজি মাছগিন হতাই হতাই দিন তো আর ভিডিও যদি আপনাকে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের দেখতে কইেন এই হইলো অবস্থা তো ওইতে থাক মনে গোড়া দিয়ে এলাইও এই যে আমার সই তরকারি ফ্রাই হয়ে এসে আমি উরপি দিয়ে মাছগুলো সুন্দর করে হোতায় হোতায় দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি তারপরে আরো একটু জল কমি আইব তরকারিটা ফের হয়ে ধনিয়া হাতা আর হইলো এই যে ধনিয়া হাতা আর কাঁচামরিচ এগুলো দিয়ে নামা হালাই তো ঠিক আছে ওইতে থাক অনাই এই যে তরকারি এই পর্যায়ে ঝোল রাখবো ধনিয়া হাতা টমেটো তো দিয়ে দিলাম ধনিয়া হাতা কাঁচামরিচ দিয়ে দিলাম এমনি তরকারি রান্ধি খাইয়ে রান না অবশ্যই ব্যাগেই রান্ধে এই তরকারিটা খুব ভালো লাগে অনেকে আমরা ঝোলওয়ালা তরকারি খাই না বুনা খাই আরে বুনা বানা খাই না অনগা বর্তমানে ডাক্তাররা বুনা বানা খাইতেই মানা করে এ বুনা জোল ছাড়া তরকারি ইন খান বালানো একটু জোল লাগবেন খাইবেন খুব টেস্ট লাগবো বাতের লগে অনেকে জোল ড্রাই তরকারি খায় বুনা বানা খাই রোগ বানা হালাইছে তো ঠিক আছে আর তরকারি এই পাশে হইতে থাক আয়ন বাত গুড় আনছি বাত গুণ অনুর উড়াই শীতের সময় একটু গরম গরম তো আমরা মানুষ কম আমি অত অল্প দুগা ভাত আবার দুগো সন্ধ্যা ভাত বইয়ে না হেলাই এক করে ভাত বইয়ে হেলাইছি তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনাকে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যাগে সাইতে করবেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন মালিহা তাইয়া ব্লগস মালিহা তাইয়া ব্লগস এখানে অনেক ভিডিও আছে বুঝছেন নি মোট 83টা ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আমার ঘুরে আসবেন ঠিক আছে আল্লাহ হাফেজ